Hello viewers, welcome my channel. আমি আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে রোমানিয়া দেশের একটি শহর সুসাবা যেটা রোমানিয়া বুকারেস্ট থেকে অর্থাৎ ক্যাপিটাল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে এই শহরটা অবস্থিত এই এরিয়াটা বসে সাউথ ইস্ট ইউরোপ এখানে কি প্রাকৃতিক সুন্দর দেশ এখন বাজে এদেশে 6টা এদেশে সন্ধ্যা হয় 10টা দিকে অর্থাৎ 10টা দিকে সূর্য ডুবে আমি বের হয়েছি একটু ন্যাচারাল ভিউটা দেখার জন্য আজকে আমার ছুটি ছিল তো এই ছুটি মাঝখানে কিছুটা সময় এবং আনন্দ উপভোগ করতে বের হয়েছি কারণ ঘরের ভিতর থাকলেও নিজেকে কেমন যেন লাগে কারণ প্রকৃতি একটু ঘুরে দেখতে হবে না বোঝা যাবে না কোন জায়গায় কী রয়েছে যেমন আমি মানুষে ছিলাম অনেক বছর মানুষের আশেপাশে অনেক কিছু চিনি বা জানি অনেক কিছু দেখেছি তো এখানে অনেক কিছু দেখার বাকি রয়েছে কেমন নতুন পরিবেশে এদেশের দোকানপাটগুলো খুবই সুন্দর কারণ এই বাংলাদেশ বা এশিয়ার মতন যে এক্সটেনশন কোনো ই নাই আমরা দেখানে যে একটা রেস্টুরেন্ট কি পরিপাটিভাবে রয়েছে সামনে একটা ফার্মাসিও রয়েছে এটা একটা কন্ডোমিনিয়াম রয়েছে সামনে প্রচুর কন্ডোমিনিয়াম সো আমি মূলত এই সামনের দিকে যাচ্ছি ওই যে চার্চটা রয়েছে এই পাশে এটা হচ্ছে মেন পয়েন্ট বলে তো মেন পয়েন্ট না মেন পয়েন্ট তবে সব কিছুই তো সুন্দর এখানে জাস্ট রয়েছি এখানে এসেছি খালি পরিবেশটা দেখার জন্য এবং পরিবেশটার সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগবে কারণ হচ্ছে এখানকার এই দেশটা হচ্ছে একটু শীত প্রধান দেশ কারণ শীত প্রধান দেশে এটা একটা ক্যাসেল ক্যাসেলটা অনেক সুন্দর লাগতেছে যাই না ভিতরে কোন পথে যাবো কিন্তু এই দেশের বাসগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন এত ছোটো ছোটো বাস আছে বড় শহরে কিছু বড় ধরনের বাস আছে কিন্তু এই শহরে ছোটো ছোটো বাস এবং বাসগুলো বুঝলি বাসগুলো অনেক ছোটো যাতে 12 থেকে 14 জন অথবা সর্বোচ্চ 20 জন ধারণ করতে পারবে আর আমার মনে হয় এখানকার অনেক অ্যাপার্টমেন্টই খালি থাকে কারণ দেখছি যে এখানকার জনসংখ্যা এত কম ওই হিসাবে আমি ওটা অনুমান করতেছি এখানকার জনসংখ্যা এত কম ওই হিসাবে অ্যাপার্টমেন্ট জায়গা জায়গা দেখি বা কন্ডোমিনিয়াম দেখি মূলত এটা যদি একটা সেঞ্জিন কান্ট্রিতে পরিণত হতো তাহলে আরও সুন্দর হতো এটাই হচ্ছে চার্চ আপনারা দেখতে পারবেন যে এরকম চার্চ অপরন্ত রয়েছে জায়গায় জায়গায় প্রায় যেটা হাফ কিলোমিটার পর পরেই আপনারা চার্চ দেখতে পাবেন আমি রাস্তাটা ওপাশে যাব কারণ সেগুলি বুঝতে পারবো যে কী আছে স্টেফান সেল মারে বড় রাস্তার নাম মারে সরকার এখানে বড় ওই যে একটা দেখতেছেন বাস এটা কয়দিকে রাস্তা এদিকে দুই চার আটটা জাংশন রয়েছে অর্থাৎ আটটা দিকে কিন্তু দেখেন
এখানে কোনো ট্রাফিক জ্যামের কোনো সিস্টেমই নাই, এখানে অটোমেটিক আপনারা করতে পারবেন, কি বলে এই এখানে ট্রাফিক জ্যাম নেই। এই ইউরোপে এই জিনিসটা আমি দেখতেছি, কোনো জায়গায় ট্রাফিক জ্যাম নেই, কিন্তু আপনি যদি রাস্তা কোনো ক্রস করেন তাহলে গাড়ি আপনার বাধ্য গাড়িটা, এইটাই হচ্ছে একটা বাস। সো বাসটা অটোমেটিক বা গাড়িটা থামবে বুঝি। তবে এখানে কিছু কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছে, সেখানে হচ্ছে যে বাস মানুষ চলাচলের জন্য যে সাদা জেব্রা কালারের মতন দিয়ে রয়েছে, পরিবেশটা অনেক সুন্দর। এটা আমি ওই রাস্তার উপরে যাব, উপরে গেলে দেখাবো ওর এক জায়গাটা, স্থানের নাম অবশ্য সঠিকভাবে দেওয়া আছে, আমি নিজেও যাই না এই জায়গাটা স্থানের নাম সঠিকভাবে। তো আমি এখন এই যে সাদা জেব্রা ক্রস দিয়ে পার হব, এখন পার হয়ে ওদের সামনে যে গার্ডেন রয়েছে গার্ডেনের দিকে যাব। কবে এই দেশটা চেঞ্জ হবে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না, বা কেউ সঠিকভাবে বুঝতে পারবে না, আমি নিজেও জানি না। তবে শুনতেছি এই দেশটা চেঞ্জ হয়ে যাবে খুব শীঘ্রই, হতে পারে এই বছরের শেষের দিকে। কবিতর এই পরিবেশটা আরও সুন্দর থাকতো, এখন মনে হয় একটু সামার সিজন তো